স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও পাকিস্তানি চ্যানেল সহ একাধিক বিনোদনমূলক নামী সংস্থার নিউজ চ্যানেল হ্যাক করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ার জেলার বারবিশা ফাঁড়ির পুলিশ। নিজের বুদ্ধিতে সে এই কাজ করেছে বলে দাবি ধৃত ওই যুবকের। ধৃত ওই যুবকের বাড়ি আলিপুরদুয়ার জেলার সেলটেক্স এলাকায় বলে জানা যায়। ঘটনা চাউ হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ক্রাইম করে বিভিন্ন টিভি চ্যানেল এমনকি পাকিস্তানের টিভি চ্যানেল হ্যাক করে অ্যাপস বানিয়েছো, কি বলবে? আমি কিছু বলবো না। এত বড় কারসাজিটা কি করেছিল? তুমি তো খুব বেশি পড়াশোনাও জানো না। আমার নলেজ ছিল তার উপরে। হ্যাঁ, নলেজ ছিল, আমি করে ফেলেছি। তুমি কোডিং পারো? জানা আছে তোমার। স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির এক আধিকারিকের দাবি, প্রায় দুই মাস ধরে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একাধিক চ্যানেল হ্যাকিং করার সংক্রান্ত বিষয়ে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একাধিক চ্যানেল হ্যাকিং সংক্রান্ত বিষয়ে তদন্ত চালানোর পর তারা দেখেন বেআইনিভাবে একটি অ্যাপ তৈরি করে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পাকিস্তান ও অ্যান্টি চ্যানেল সমেত উন্নত মানের ভিডিও কোয়ালিটি হ্যাকিং করার পাশাপাশি গ্রাহকের কাছ থেকে শুধুমাত্র ২৫ টাকা মূল্যের বিনিময়ে অবৈধভাবে অ্যাপটি চালাচ্ছে আসাম বাংলা সীমান্ত লাগোয়া এক যুবক। তাতে করে তাদের কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গোটা ঘটনা স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে হ্যাকিং সংক্রান্ত বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলার সাইবার বিভাগের দ্বারস্থ হন। ইন্টারনেটের সূত্র ধরে তদন্ত নেমে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টা হচ্ছে যে কয়েকদিন ধরে আমরা ইনভেস্টিগেশনে লেগে আছি, প্রায় দু মাস ধরে একটা কমন ছেলে একটা অ্যাপ লঞ্চ করেছে ইলিগালি, আর ওই অ্যাপ থেকে উনি ওয়ার্ল্ড ওয়াইড অনেক কটা চ্যানেল উইথ স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যতখানা চ্যানেল ডিজনি হটস্টারের সব কটা চ্যানেল টেলিকাস্ট করে দিচ্ছে, আর তার একটা সাবস্ক্রিপশন নিচ্ছে মান্থলি বেসিসে ২৫ রুপিস অনলি। ওর মধ্যে উনি সব কটা HD চ্যানেল টেলিকাস্ট করছে উইদাউট পারমিশন অফ স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো সেই অনুযায়ী আমরা ইনভেস্টিগেশনটা থানা অবধি নিয়ে এলাম। থানা একটা ইনভেস্টিগেশন করে ওনাকে এখন অ্যাকিউজকে নিজের কাস্টাডিতে নিয়েছে, এরপরে যা ইনভেস্টিগেশন হচ্ছে পুলিশ করছে। সোমবার রাতেই আলিপুরদুয়ার জেলা সাইবার ক্রাইমে নিয়ে যাওয়া হয় ধৃত ওই যুবককে। মঙ্গলবার তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার জানান, গতকাল আমরা স্টার চ্যানেল থেকে একটা অভিযোগ পেয়েছিলাম যে আমাদের এখানকার ছেলে সন্দীপ সূত্রধার বয়স ২০ অনুমান ১২ সাথে বাড়ি, ও নাকি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্টার টিভির কিছু চ্যানেল স্ট্রিমিং করা হচ্ছে, তাতে ও ২৫ টাকা করে সাবস্ক্রিপশন নিচ্ছে। তো এখন পর্যন্ত তদন্ত করে সেটা আমরা পেয়েছি আনুমানিক ১৫০ সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার বেস হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ই একটা দক্ষ লোকেরই কাজ হতে পারে, তাও কিন্তু অ্যাপ্লিকেশনের জটিলতা এতটা এখনও হয়ে ওঠেনি খুঁজে বের করতে। বাট তারপরে আমরা আইনানুগত যেমন হয় কপিরাইটের নিয়ম অনুযায়ী যে কেস হয় ওই কেসটা করেছি, এবং আইটি অ্যাক্টে যে প্রভিজন থাকে ওই প্রভিজন অনুযায়ী আমরা ওদের নামে একটা কেস করা হয়েছে। আইনানুগত যেভাবে ব্যবস্থা নিতে হয় ওর উপরে নেওয়া হচ্ছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জায়গা।